নিটল টাটা, আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 গ্রহণের জন্য প্রথমে আমন্ত্রণ জানাবো গর্বিত বাবা শ্রী নরেন্দ্রম সাহা এবং তার গর্বিত সন্তানদের। গর্বিত বাবা শ্রী নরোত্তম সাহা। শ্রী নরোত্তম সাহা ছোটবেলা থেকেই চরম দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে উঠেছেন। জীবন আর জীবিকার নির্মম প্রয়োজনে তিনি কিশোর বয়স থেকে শুরু করেন চালের খুচরা ব্যবসা। গোপালগঞ্জের চান্দিনা বাজারে চাটাইয়ের উপর চাল রেখে কেজি দরে বিক্রি করে আসছেন। শ্রী নরোত্তম সাহা 1983 সালের ডিসেম্বরে নমিতা রানী সাহার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। সাহা দম্পতির 3 সন্তান। প্রথম সন্তান দেবাশিস সাহা বিএসসি ইঞ্জিনিয়ার, দ্বিতীয় সন্তান তমা সাহা জার্মানি থেকে পিএইচডি করেছেন এবং ছোট সন্তান দীপ সাহা একজন ডাক্তার। যখন ছেলে মেয়ে মানুষ করছি তখন আমার দোকান ছোট, তো আমি দোকান করছি সন্ধ্যা পর্যন্ত এবং টুঙ্গা বানাচ্ছি রাতে 1টা পর্যন্ত, এবং আমার ছেলে মেয়েরা সহযোগিতা করছে এবং বহু কষ্ট করে আমি টুঙ্গা টুঙ্গা বানাই আমার ছেলে মেয়ে মানুষ করছি এবং তারাও সেইভাবে আমার কথা রাখছে এবং লেখাপড়া শিখছে। বাবাকে নিয়ে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলতে হবে, আমি আজকে যে দাঁড়াই আছি একজন মানুষ হিসেবে এর সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবার। বাবাকে আমি যদি আমার জীবনটাও দিয়ে দিই সেটাও পর্যাপ্ত হবে না আমার বাবার জন্য, আমার বাবা আমাদের জন্য যা করছে। আন্তর্জাতিক বাবা দিবসে জীবন সংগ্রামে বিজয়ী শ্রী নরোত্তম সাহার হাতে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। উত্তরীয় পোড়ামেন আলহাজ মুর্শেদ আলম এমপি, মাননীয় চেয়ারম্যান আর টিভি। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। ক্রেস্ট দেবেন ডক্টর দীপমণি এমপি, মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী। বাবা তুমি ছাড়া শাহ সাহেব, আপনি এই যে গর্বিত বাবা ক্রেস্ট পেলেন, আপনার অনুভূতিটা একটু আমাদের যদি বলতে চান। সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি গর্বিত, আমার ছেলে মেয়েরা মানুষ হয়েছে এবং তার জন্য আরও বেশি গর্বিত, এবং এই অনুষ্ঠানের যারা পরিচালক সবাইরই আমি শুভেচ্ছা জানাই এবং প্রতি বছরও যেন তারা এই ধরনের অনুষ্ঠান করে এবং সম্পূর্ণ বাবারা যেন আমার চাইতেও বেশি ভালো উপলব্ধি করতে পারে এবং আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ছেলে মেয়েরাও যেন আরও ভালো হতে পারে, আমি এই সবার কাছেই কামনা করি। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এই আমার আশা এবং এই আমার শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ শাহ সাহেব।